এই জন্যই কীর্তন শোনা। আমরা নিজেদেরকে ভক্ত মনে করি, আমরা ভক্ত। আজ দেখুন লালা সর্বস্ব ত্যাগ করে চলে গেল। কেউ যদি সুখে থাকে সে কি দুঃখ চায়? বাবা কোনোদিন চাইবে? আপনারা চান? ভগবানের কাছে বলেন, হে ভগবান আমায় দুঃখ দাও কষ্ট দাও, চান কি? কি চান বলুন, কি চান? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি চান বলুন? সুখ কামনা করি, কি ঠিক বলছি তো? রূপং দেহি ধনং দেহি যশং দেহি, পৃথিবীতে যা যা আছে, পৃথিবীতে যত সুখ আছে সব আমাকে দিয়ে যাও, এটা আমাদের চাওয়া। আর ভক্ত কি চায়? দুঃখ। তার প্রমাণ শুনবেন, দেখুন সুখ পেও সে সুখটাকে বাদ দিয়ে দুঃখ কামনা করলেন ভগবানের কাছে। সে কে? পঞ্চ পাণ্ডবের মা কুন্তী। মহাভারতে পঞ্চ পাণ্ডবের মা কুন্তী তার পাঁচ পুত্রকে নিয়ে সারা জীবন ধরে বনে বনে যুদ্ধ করে গেছে, নিশ্চয়ই জানেন। যুদ্ধের শেষ হলো, ছেলে জমিদার হলো, আহা রাজা হলো, হস্তিনাপুরে রাজা। রাজা হবার পরে কৃষ্ণ কুন্তী পিসিমাকে ফেলে এবার বিদায় নিচ্ছে। তাই যখন বিদায় নিচ্ছে তখন ডাকছে, পিসিমা, অ পিসিমা, জীবনে অনেক কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তোমার সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না বলেছে চলে যাই, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে ফিরে যাবার সময় বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজ কথাটা কি বলছে, আমি যাই। তার মানে একবার কেউ চলে যায় কথাটা বললে সে আর আসে না, আজ চলে গেলে সে আর কখনো আসবে না। তাই কৃষ্ণ বলছে, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দেবো, বলো তুমি কি বর চাও। সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ যদি বরই দিতে হয় তবে এই বর দাও। কি? আমার ছেলে হস্তিনাপুরে রাজা, আমি রাজমাতা, এতদিন আমার জীবনে দুঃখ ছিল তাই তুমি আমার সঙ্গে ছিলে, আজ আমার দুঃখের অবসান ঘটে গেছে, ছেলে আমার হস্তিনাপুরে রাজা হয়েছে, তাই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তবে বর যদি দিতে হয় এই বরই দাও, পৃথিবীতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সবটুকু তুমি আমাকে দিয়ে যাও। যে দুঃখ পেলে, যে কষ্ট পেলে, যে যন্ত্রণা পেলে কোনোদিন তোমায় ভোলা যাবে না। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়েছি, অবশেষে দাদা হস্তিনাপুরে রাজা হলো, এরপরেও তুমি আবার কেন দুঃখ চাইছো? তোমার কি দুঃখ পেয়ে স্বাদ মেটে নি? মা বললেন, তবে শোন ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ তোদের সঙ্গে বন্ধুর মতো সর্বদাই ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরলেন। পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য তুমি সর্বস্ব ত্যাগ করতে চাইছ, আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা, আমার জন্য সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাইছ, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম। এই হচ্ছে ভক্তের চাওয়া, ভক্ত এটাই চায়। আজ লালা সর্বস্ব ত্যাগ করে, সমস্ত রাজ জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে আজ যাচ্ছে মা বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো, দুই তিন মাস কেটে গেল বাবা, কেটে যাবার পর ওই বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখে দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে বালুরাশিতে ঘুমিয়ে আছে। সকাল হতে না হতে যেই না ঘুম ভেঙেছে, হঠাৎ দেখছে সমস্ত ব্রজবাসীরা, তারা সবাই মাথায় একটা করে পশরা নিয়ে সবাই যাচ্ছে দল বেঁধে। তখন জিজ্ঞাসা করছে, লালা এই যে অব্রজবাসী তোমরা যাচ্ছ কোথায়? আচ্ছা তোমরা
বাকি বিহারী ভোগ নিবেদন করতে যাচ্ছ? আমাকে একটু নিয়ে যাবে? নিয়ে যাবে? ব্রজবাসীরা বলছি কেন নিয়ে যাব না, চলো। তবে যেতে গেলে একটা কাজ করতে করতে যেতে হবে। কি কাজ? বৃন্দাবনের রাজাকে বলুন তো মা, কৃষ্ণ বৃন্দাবনের রাজা, রাধারানী। তাই সমস্ত ব্রজমাইরা বলছে যে তুমি যদি যেতে চাও চলো, তবে মুখে রাধা নাম গাইতে গাইতে যেতে হবে। আসুন আমরা সবাই মিলে গাইব, হাত তুলে। আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, সবাই মিলে হাত তুলে, হাত তুলুন। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। এবার পিছনে পিছনে যাচ্ছে কে লালা, সে কি বলছে দেখুন। কৃষ্ণ 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 বল, 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 কৃষ্ণ 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 বল। এ নাম এখানে কেউ বলে না, এ নাম চলে না, আমরা যে নাম গাইছি এই নাম গাইতে গাইতে যেতে হবে। লালা বলছে এই নাম চলে না, বৃন্দাবনে এসেছি কৃষ্ণ নাম বলবো না, না রাধা নাম বলতে হবে। লালা বলছে তা তো হবে না, শুধু কৃষ্ণ বলতে পারবো না, তাহলে শুধু রাধাও বলবো না, তাহলে বললে একসঙ্গে দুজনের নামেই বলবো, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। এবার পিছনে বলতে বলতে যাচ্ছে লালা, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কি বললেন, রাধে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। তা যখন যাচ্ছে না বাবা, সঙ্গে সঙ্গে ওই বাকে বিহারীর ভোগ দিয়ে সুন্দর সুন্দর প্রসাদগুলো লালাকে দিয়েছে, কারণ লালা তো জমিদার, আস্তে কথা নয়, লালা যেহেতু জমিদার তাকে তো যেমন তেমন প্রসাদ দেয়া যাবে না, তাই ভালো ভালো প্রসাদ দিয়েছে। এখন সেই প্রসাদ খেয়ে লালা আবার গোবিন্দকুণ্ডে তীরে ওই বালির উপরে রাত্রি অতিবাহিত করল। দেখুন কেমন পরীক্ষা ভগবানের, সকালবেলা যেই না ওই ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে, হরি বল হরি বল। বাবাজিকে জিজ্ঞাসা করছে করজোড়ে, বাবাজি বাবাজি তুমি কে, এই এই বৃন্দাবনে থাকো? পাশের এক ভক্ত বলছে হ্যাঁ গো হ্যাঁ, উনি এই বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণচন্দ্র বাবাজি।
বাবাজি তুমি এই বৃন্দাবনে থাকো তাই না? হ্যাঁ বাবাজি, তুমি বলতে পারো এই বৃন্দাবনে আমি গোবিন্দ দর্শন কেমন করে পাবো? বাবাজি বলছে তুমি গোবিন্দের দেখা পাওয়ার জন্য এসেছো। হ্যাঁ, আচ্ছা তোমার পরিচয়টা বলো তো। আমার নাম লালা। লালা? ও, তুমি সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার না? হ্যাঁ ছিলাম, এখন আর নেই। আচ্ছা তাহলে তুমি বৃন্দাবনে এসেছো গোবিন্দ দর্শন পাবে বলে, দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা না হলে গোবিন্দের দেখা কি করে পাবে বল? আগে তো দীক্ষা নিতে হবে বাবাজি, তাই যদি হয় তাহলে আমি আপনার চরণ শরণ নিচ্ছি, আপনি আমাকে দীক্ষা দিয়ে দিন। চরণটা জড়িয়ে ধরেছে মা, বাবাজিকে আর ছাড়ছে না। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি। অধমের কর এই ভিক্ষা, অধমের কর এই ভিক্ষা, অধমের কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাই মানে ঘর ছেড়ে এসেছে ঘরে, অবিষ্ট ধন পাই মানে ঘর ছেড়ে এসেছে ঘরে, অবিষ্ট ধন পাই মানে ঘর ছেড়ে এসেছে ঘরে, অবিষ্ট ধন পাই মানে ঘর ছেড়ে এসেছে ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, বলছে ঘর ছেড়ে এসেছি ঘরে, অর্থাৎ কোন ঘর ছেড়ে এসেছে? কোন ঘর? ইহ জগতের এই মর্তধামে যে ঘর মানে যে বাসা, এটা কিন্তু আমাদের বাড়ি নয়। এটা কি আমাদের বাড়ি? এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো আপনারা বানাচ্ছেন, এগুলো তো আপনাদের বাড়ি নয়, থাকবার বাসা, এগুলোকে বাসা বলা হয় থাকবার জন্য, কিন্তু আসল বাড়ি এটা নয়, আসল বাড়ি আমাদের গোলকধাম। কি ঠিক বলেছি তো? ও মা, আপনার এখানে মায়েরা বলুন, আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? মায়েরা একটু বলুন না, আপনাদের বাড়িটা কোথায়? এখানে? আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলুন? কিপুর, দুর্গাপুর? আচ্ছা দুর্গাপুরে আসার আগে কোথায় ছিলেন? হ্যাঁ গোলকধামে। তাহলে সেটা আমাদের আসল বাড়ি। এখানে যদি কেউ কারোর ঠিকানা জিজ্ঞাসা করে আধার কার্ড দেখিয়ে দেয়, এই দেখো আমার ঠিকানা, এই যে আমার বাড়ি, কিন্তু আসল বাড়ির ঠিকানা দেখাতে পারবে? আধার কার্ড দেখালে বুঝতে পারবে? হ্যাঁ, তার মানে এটা কিন্তু আমার আসল বাড়ি নয়, এসেছি আবার চলে যেতে হবে। এসেছি কেন, কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এসেছি কি আসতে? অনেকে বলে না রে দিদি কীর্তন শুনতে যাব, সংসারে জীব, সংসার করেছি কীর্তন শুনতে যাওয়ার সময় নেই। সংসারে জীব আমরা, কাজ না করলে খাওয়া হবে না, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না, কি তাই না বলে তো? আচ্ছা আপনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, হওয়ার সাথে সাথে মায়ের কোলে বসে দুগ্ধ পান করলেন, তাই তো? একটানা বছর কি বছর মায়ের কোলে বসে দুগ্ধ পান করছেন, বাচ্চারা ছ মাস এক বছর মায়ের দুগ্ধ পান করে, তাই না? তা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে দুগ্ধ পেল বাচ্চা, সেটা কি সে নিজে হাতে করে এনেছিল? এনেছিল? এনেছিলেন কি? আপনি যখন এসেছিলেন হাতে করে দুগ্ধ এনেছিলেন, আপনি আসার আগে আপনি কি খাবেন সেটা ভগবান পাঠিয়ে দিয়েছে। হরি বল হরি বল। অর্থাৎ আমরা শুধু ভরসা করতে পারি না, নির্ভরশীল হতে পারি না। প্রথমত মায়ের কোলে বসে দুগ্ধ পান করলাম, তারপরে যখন একটু বড় হলো তাদের কি করলো, ছোট ছোট দুধে দাঁত দিল, কেন? একটু শক্ত খাবার খাবে সেই জন্য, দেখুন ভগবানের কি সৃষ্টি। আবার যখন আরো বড় হয় তখন সেই দাঁত ফেলে দিয়ে আরো বড় বড় মজবুত দাঁত দেয়, কেন? বেশি পরিশ্রম করতে হবে, বেশি করে খেতে হবে, তার জন্য আরো শক্ত মজবুত দাঁত পাঠিয়ে দেয়। তারপরে যখন সময় হয়
একটা একটা করে সব আবার ছাড়িয়ে নেয়। হরি বল হরি বল। চুল পাকবে, দাঁত পড়বে একটু একটু করে, তখনই সিগনাল দিয়ে দেবে যে এবার তোমার ফেরার সময় এসে গেছে, ঘরে ফেরার পালা, সিগনাল শুরু হয়ে যাবে। তাই যতই যত্ন করো, যাই করো, ভগবানের দেওয়া যে দেহখানা পেয়েছি এটা ভগবানের দেওয়া ঘর, এই দেহটা এটা তোমার নয়, এটা তোমার নয়, ভগবানের দেওয়ায় সুন্দর দেহ। আর আমি কোথায়, আমি কোথায়, আমি মানে আত্মা যেটা এর ভিতরে আছে, যার ক্ষমতায় কথা বলতে পারছি, যার ক্ষমতায় চলতে পারছি, সেটা হচ্ছে আমি। আমি যখন থাকবো না, এই অসার দেহটা মাটিতে পড়ে থাকবে। অর্থাৎ ভগবানের দেওয়া সুন্দর বাড়ি, এই বাড়িতে তুমি বাস করছো, তুমি ভাড়া নিয়েছো, ভাড়া বাড়ি এটা তোমার, ভগবানের ঘরে তুমি ভাড়া রয়েছো। এ জগতের ভাড়া বাড়িতে যেমন তারিখ থাকে যে আমি 3 মাস পর অমুক দিন তোমার ঘর ছেড়ে দেব, তাই না? কিন্তু তুমি যে বাড়িতে বাস করছো, এই বাড়ির কি কোনো তারিখ আছে? যখন সে চাইবে সঙ্গে সঙ্গে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, সে দিনেই বলো আর রাতেই বলো, এক মুহূর্তের জন্য আর তুমি থাকতে পারবে না। তাহলে এত অহংকার এত গর্ব কিসের? আজ দেখুন সাধুর চরণ ধরে বলছে, তুমি আমায় দীক্ষা দাও, আমি ঘর ঘর ছেড়ে নিজের ঘর ছেড়ে আপন ঘরে এসেছি, বাসা ছেড়ে, বাসা ছেড়ে এসেছি এই ঘরে, এই ঘরের সন্ধানে, আপন জনার সন্ধান। তা গোলকধামে আমাদের একটা পরিবার আছে, সেটা হচ্ছে কৃষ্ণ পরিবার। তাই বাবাজিকে যখন জড়িয়ে ধরেছে, বাবাজি বলছে, শোনো লালা, দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, দীক্ষা দিতে গেলে তার উপযুক্ত সময়ের প্রয়োজন, সব সময় দীক্ষা হবে না, দীক্ষা পেতে গেলেও তার একটা সময় লাগবে, তা তোমার যখন সময় হবে আমি এসে নিজে তোমায় দীক্ষা দিয়ে যাব। এবার লালামা বাবাজির কথা মতো ওই মন্দিরে মন্দিরে প্রসাদ পায়, আর বালুরাশির উপরে ঘোমাতে গিয়ে একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছে। কেন বলুন তো? জমিদার ছিল তো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতো, হঠাৎ করে ওই বালিতে আর ঘুমাতে পারছে না বলে একটা বালি দিয়ে সুন্দর বালিশ করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠেই বাবাজি সামনে উপস্থিত, লালা, বাবা বাবা, বলি বালিশ ছাড়া ঘুম আসছে না, সেই জন্য বালিশ তৈরি করে নিয়েছো, এখনো দেখছি সেই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য তোমার ভিতর থেকে যায়নি লালা। যেই না বলা, সে বালিটা মানে বালিশটা ভেঙে ফেলল, করজোড়ে বলল, বাবাজি তুমি আমায় পথ বলে দাও, আমি কি করব, কি করা উচিত আমার? পারবে লালা, আমি যা বলবো করতে পারবে? কি করতে হবে? এই নাও, ধর ধর লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধর ধর লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে সদা রে মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মে গেলাম কৃষ্ণ পদ করাশা, মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মে গেলাম কৃষ্ণ পদ করাশা, দারে দারে ভিক্ষা মে কি করলেন বাবা? সঙ্গে সঙ্গে কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিলে। যে ছিল জমিদার, এত বড় জমিদার, যার যে ছিল মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার,
তার কাঁধে আজকে ভিক্ষার ঝুলি। দেখেছেন ভগবানের কৃপা পেতে গেলে কত কষ্ট করতে হয়। আমরা একটু কষ্ট পেলে ভগবানকে আর মানে তার দিকে ফিরেও তাকাই না, মুখ দর্শন করি না, তার চরণে কি একবার প্রণামও করি না, যদি একবার কষ্ট পায় ভিতরে। আর আজ লালা দেখুন, সে এত বড় জমিদার হয়ে বৃন্দাবনে গিয়ে কাঁধে ভিক্ষার ঝুলি নিলেন। শোনো লালা, ভগবানের কৃপা পেতে গেলে তোমাকে কর্ম করতে হবে, কর্ম ছাড়া কিছু হবে না। তা কি কর্ম? দ্বারে দ্বারে ভিক্ষা করবে, কারুর ঘর বাদ দেবে না, সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে আনবে, আর মুখে সর্বদাই রাধা নাম জপ করবে। এই হলো তোমার বৃন্দাবনের কাজ। লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে, বৃন্দাবনে ঘুরে ঘুরে ভিক্ষা করছে। হঠাৎ তার কন্যা, তার স্ত্রী এবং তার পুত্র তিনজনের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। তারা সবাই মিলে বৃন্দাবনে গেছে পিতার সঙ্গে দেখা করবে বলে। আর যেই না তিনজনে মিলে তার পিতাকে দেখলো, দেখা মাত্রই তার স্ত্রী কাত্যায়নী বদনটা নত করে বলছে, স্বামী এ তোমার কি অবস্থা? স্বামী যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি। স্বামী তুমি ঘরে ফিরে চলো, স্বামী তুমি ঘরে ফিরে চলো। বলছে, শোনো কাত্যায়নী, আমি যে ঘর থেকে এসেছি এখানে, সেখানে তো আর ফিরতে পারবো না, আমি এসেছি বৃন্দাবনে আমার প্রভুর দর্শন পাবার জন্য, তাই তুমি আমাকে আর বাধা দিও না, আমি যাব না কাত্যায়নী, আমি যাব না। ছোট্ট ছেলে নারায়ণ বলছে, বাবা তুমি যদি না যাও তাহলে তোমার জন্য এই বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দেব। বেশ, তুই যদি দিতে পারিস আমার তাতে কোনো বাধা নেই, কিন্তু আমি আর অর্থে হাত দেব না বাবা। তাই ছোট্ট ছেলে নারায়ণ বাবার জন্য বৃন্দাবনে একটা মন্দির তৈরি করলেন। মা আপনারা নিশ্চয়ই বৃন্দাবনে দেখেছেন লালা বাবুর মন্দির, রাধাকুণ্ডের তীরে দেখে আসবেন, লালা বাবুর সুন্দর মন্দির আছে। তা সেখানে মন্দির তৈরি করে একটা বিগ্রহ স্থাপন করে দিলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। ওই যে বিগ্রহ স্থাপন করলেন, কিন্তু মা ওই বিগ্রহ তো তিনি সেবা দিতে পারতেন না, নিজে হাতে সেবা দিতে পারতেন না, কারণ তার তো দীক্ষা হয়নি। তাই এক পূজারীকে রাখা হয়েছে মন্দিরে ভগবানের সেবা দেওয়ার জন্য। আর লালা কি করতো? দ্বারে দ্বারে ভিক্ষা করতো, হরি বল হরি বল। আর এটাই লালার ছিল জীবনে দুঃখ, যে আমি বৃন্দাবনে মন্দির নির্মাণ করে ভগবানকে স্থাপন করে আমি সবই পেলাম, কিন্তু আমি নিজে হাতে প্রভুকে একটু সেবা দিতে পারলাম না। মন্দিরের কোণে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে, এতদিনের এত প্রতীক্ষা, এত সাধনার পর তবু আমি তোমার কৃপা পেলাম না দয়াময়। সবাই তোমায় সেবা দেয়, কিন্তু আমি তোমায় সেবা দিতে পারি না, কোন অপরাধের কারণে আমি তোমায় সেবা দিতে পারি না দয়াময়। নয়নের জলে বুক ভাসিয়ে মন্দিরে বসে বসে কাঁদ আর বলছে, তুমি একবার কৃপা কর প্রভু, কৃপা কর। একাকিনী ঘরের মন্দিরের কোণে বসে কাঁদছে, হঠাৎ পূজারীকে দেখে বলছে, পূজারী অপূজারী, আজ আমার আর ভালো লাগছে না, আজকে আমি আর ভিক্ষা করতে পারবো না। বলি, পূজারী তুমি একটা কাজ করবে? কি? শোনো পূজারী, আমি না আজ আর ভিক্ষায় যাব না, আমি ওই গুহার ভিতরে গিয়ে একটু ভগবানের নাম করব, একটু ভজন করব। তুমি পারবে পূজারী ভোগ নিবেদন করে আমার জন্য একটু প্রসাদ দিয়ে আসতে? বেশ, তাই হবে। তাই পূজারীকে বলছে, পূজারী আমি তাহলে চললাম, কেমন? করিব না মাধুকরী পাইব প্রসাদ, করিব না মাধুকরী পাইব প্রসাদ, করিব না মাধুকরী পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ। পূজারীর ডাকিয়া কই কিছু প্রসাদ দিয়া মনে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে, ভজনে বসল গিয়া গুহার ভিতরে। এই যে আমি চললাম ভজন করতে,
তুমি আমায় একটু প্রসাদ দিও পূজারি। বেশ বেশ, আমি প্রসাদ দিয়ে আসব। ভিতর গুহার ভিতরে গিয়ে লালা বসে বসে ভজন করছে আর মনে মনে ভাবছে, মা যত সময় তুমি না আসবে এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে মা, সাধারণ মানুষের জোর খাটে না। যে প্রকৃত ভক্ত একমাত্র সেই পারে ভগবানের কাছে জোর খাটাতে। চেত করেছে মনে, তুমি যত সময় না আসবে এই গুহা থেকে আমি বাইরে বেরোবো না। কঠিন সাধনায় বসে প্রভুর নাম জপ করছে। আর এদিকে হলো কি, করুণাময় ভগবান ভক্তের এই কঠিন সাধনা দেখে তিনি বিলম্ব না করে স্থির করলেন যে ভক্তকে কৃপা করতে হবে। কিভাবে করছে দেখুন, পূজারি ভোগ নিবেদন করে ভোগের থালা নিয়ে যখন গুহায় যাবে বলে বেরিয়েছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু। চিন্তা করছে বৃষ্টি থামলে তখন না হয় যাব, আগে বৃষ্টিটা থামুক। তাই বারান্দাতে আমার রাজকন্যা কাদের বলে, মায়েরা জানেন যারা কাপড় কাচে তাদের কি বলা হয়, ধোপা বলে না, ওই ধোপাকে আর এক ভাষায় বলা হয় রজক। তা তার কন্যা মানে তার মেয়ে চিৎকার করে বলছে বাবাকে, আগেকার সময় তো এত ডিটারজেন্ট পাউডার ছিল না কাপড় কাচার জন্য, আগেকার সময়ে কলার পাতাকে শুকিয়ে যে বাসনা হতো সেই বাসনাটাকে পোড়ালে একটা ছায় একটা খার হতো, সেই খার দিয়ে কাপড় কাচা হতো। তাই নিজের কন্যা চিৎকার করে ডাকছে, বাবু গো বাবু গো, বেলা যাই বাসনায় আগুনে দাও, চিৎকার করে বলছে। আর লালা সে পালকি চেপে ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছে। সে প্রতিধ্বনি শুনছে, কি শুনছে, বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা শুধুমাত্র লীলা নয়, এটা আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে। হে জীব, তুমি কি জানো তোমার কতটুকু সময় আছে? জানো না, সময় ঠিক পার হয়ে যাচ্ছে। তাই শোনো, বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে এসো তার বেলা যায়, মায়েরা উনু ধরি হরি মার হরি হরি বেলা যায় বেলা যায় বেলা যায়।
রজকন্যা সে তার পিতাকে বলছে, বাবু বেলা যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। আর সেই কথা শুনে লালা তাড়াতাড়ি করে তাদের বেয়ারাকে বললেন, পালকি থামাও, পালকি থামাও, আমাকে নিচে যেতে দাও। নিচে নেমে তাড়াতাড়ি করে সেই রজককন্যার কাছে গিয়ে বলছে, মা তুই কি যেন একটা বললি, মা বল কি যেন একটা বললি। ভয়ে ভীত হয়ে চমকে উঠে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না তুই একথা বলিস নি মা, আমি শুনেছি তুই আমায় বললি তো বেলা যায় বাসনায় আগুনে দাও, তুই তো এটাই বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, কামনা বিষয়ের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন ফুরিয়ে গেছে, আর নয় আর থাকবো না, তুই ঠিকই বলেছিস। ইহ জগতের কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার গোনা দিন ফুরিয়ে গেছে, ছুটতে ছুটতে নিজের কাছে ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দে মা। কোথায় যাবে তুমি? আমি চলে যাব, আমি চিরতরে চলে যাব, আমি আর থাকতে চাই না। বাবা কোথায় যাবে বলো? আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, এই সমস্ত জমিদারি তোদের কাছে রেখে দিলাম, তোরা থাক এখানে, আমাকে এবার বিদায় দিয়ে দে, আমি চলে যাই। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, হরি বল হরি বল। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, সাজায়ে দে কি বলছে, রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি রইল এ ঘর বাড়ি, আমি বৃন্দাবনে চলে যাব এই সব কিছু ছাড়ি, আমি ওই না বৃন্দাবনে চলে যাব সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণদা হরি মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে বাস, হব বৃন্দাবনে বাস, মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, দেখো যাব আমি মধুর বৃন্দাবনে।